बिग होम रेडियो कोलकाता পেতে রেখো দুই খান তোমার মন তুমি দিও ছুড়াতে মন প্রাণ এসে গেল বিগ হোম রেডিও কবিতা কথায় গানে সংলাপি মায়া টানে সকলের আদরণীয় বিগ হোম রেডিও নমস্কার, বিগ হোম রেডিও কলকাতা স্বাগত জানাচ্ছে আপনাকে। বিগ হোম রেডিও মানেই কবিতা, আবৃত্তি, গান, বাজনা, নাটক, গল্পপাঠ, বিষয় ভিত্তিক আলোচনা, বেড়ানোর হদিশ, ছোটদের অনুষ্ঠান, এই সব নিয়ে সম্পূর্ণ পারিবারিক মনোরঞ্জন। বিগ হোম রেডিও। নমস্কার, আমি সুমা, পেখম রেডিওয় আপনাদের সকলকে স্বাগত। ভালোবাসা মানে সম্পর্কের ভিত। আবৃত্তায়ন অনুষ্ঠানে আজ আমরা এই সম্পর্কের কথাই শুনব। অনুষ্ঠানের শুরুতেই আছে কবি পূর্ণেন্দু পত্রের অত্যন্ত জনপ্রিয় কবিতাগুচ্ছ কথোপকথনের অংশবিশেষ। দ্বৈতকণ্ঠে আছেন গার্গী সেনগুপ্ত ও জয়ন্ত চক্রবর্তী, সহযোগিতায় অতীশ মুখোপাধ্যায়। সেই সঙ্গে নন্দিনীর চিঠি শোনাবেন গার্গী সেনগুপ্ত, আবহ শান্তনু বন্দ্যোপাধ্যায়, এবং জয়ন্ত চক্রবর্তীর কণ্ঠে শুনব শুভঙ্করের চিঠি, আবহ দীপাঞ্জন দাস। এর পরবর্তী পর্যায়ে কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের লেখা কবিতাগুচ্ছ কথাবার্তার অংশবিশেষ রয়েছে। এ বিষয়ে প্রাককথনে রয়েছেন কথাবার্তার স্রষ্টা কবি জয়দীপ চট্টোপাধ্যায় স্বয়ং, আবহ অলোকেশ দে সরকার। এটি একটি পেখম প্রযোজনা। সাদা হাতে সোনার কাঁকনের মতো কুলমিলতা আমাকে জড়িয়ে জলের সুস্বাদ পেয়েছি আমি এতদিনে। পানের সঙ্গে যেমন চুন সুপরি, গানের সঙ্গে যেমন ভিতরকার কথা, কলমিলতা আমাকে সেইভাবে জুড়ে দিয়েছে জলকল্লোলে। যত আসতেই বলো না কেন, বৃষ্টির শব্দে বাজবে আমার কানে। যতই লুকিয়ে রাখতে চাও না কেন ছেঁড়া পালক, প্রতিবিম্ব পৌঁছে দেবে সিঁড়ির শেষ ধাপে। জলে ঢেউ দিলে কত দূর ছড়িয়ে যায় তার আলপনা, কলমিলতা দেখিয়ে দিয়েছে আমাকে। শুভঙ্কর, কি যে কৃতজ্ঞ আমি তোমার কাছে। অভ্যাসের বদ্ধ চিলে কুঠরি থেকে এই কিনারাহীন জল সমারোহের কিনারায় তোমারই হেঁচকা টানে। মনে হচ্ছে বতিচেল্লির ঝিনুক থেকে জন্মালাম আর একবার। রিক্সাওয়ালাকে সেদিন সত্যি উচিত ছিল অন্তত আরো দু টাকা বকশিস ঘরে ফেরার পর। বিশ্বাস করো, মনের মধ্যে খচখচ। ঘরে ফেরার পর গায়ের ভিজে জামাটা খুললেও
বৃষ্টির গন্ধটা যখন গায়ের আরেক জামা, গন্ধের ভিতরে তোমার এক আকাশ চুল, মোমের আলোর মতো গলে পড়া ঠোঁটের অরাজকতা, হাতের পাঁচটা আঙুলের ডাল ডালিমে ডালিমে ভরাট, এক আমিতে আরেক আমি নবজাগরণ। আমি যেন আমারই উদ্ভিদ, পল্লবে পল্লবে শাখা প্রশাখায় বিপ্লবের শব্দের মতো মড়মড়, সারা শরীর শিরশির, যেন সারাক্ষণ, হয়তো সারা জীবন আমার ভিতরে রয়ে যাবে এই নবীন গাছ, তার সবুজ বেহালায় ছড় টেনে টেনে, পেটে এক পিপে মদ ঢালার মতো টলমল, দুলতে দুলতে মাটিতে শিকড় রেখেও যতদূর উড়ে যেতে পারে গাছ ততদূর, সেই মাঝ আকাশে পাঁর মাতালের মতো দুলতে দুলতে। কৃতজ্ঞতা, গভীর কৃতজ্ঞতায় বার বারই মনে হচ্ছিল বুড়ো রিক্সাওয়ালাটাকে কম করে আরো দুটো টাকা বেশি বকশিস। রং মাখানো গপ্প নয়, বিশ্বাস করো সত্যি স্পষ্ট দেখতে পেতাম অলৌকিক নেমে আসবে একদিন লম্বা ক্রেনে, হঠাৎ প্লাবনের মতো বৃষ্টি আমাদের দুজনকে ঢেকে দেবে তার সাদা মশারির আড়ালে। ডানবাইয়ের পৃথিবী ভিজে ন্যাকড়ায় সিলেটের অক্ষরের মতো মোছা, পৃথিবীর মাঝখানে আমরা দুজনেই শুধু, এই জীবন্ত শহরের প্রতীক, ভাসমান শহরে দুটি স্থির জলস্তম্ভ, আমরাই অ্যান্টেনা এবং টেলিভিশন, ফিল্মোৎসব আবার হলঘর জোড়া প্রদর্শন। বুড়ো রিক্সাওয়ালাকে তুমি বলো, ওর জন্যই তো সেদিন, ওর জন্যে গাড়িটাকে গর্তে ফেলে আর টানতে না পেরে অঝোর বৃষ্টির ভিতরে রিক্সোয়, রিক্সোর পর্দা টাঙানো বাসর ঘরে, তোমার বৃষ্টিতে আমি, আমার বৃষ্টিতে তুমি, ভিজতে ভিজতে বাইরের বৃষ্টি না থামা পর্যন্ত, ওই যে অনন্তকাল, কলকাতার ব্যস্ততম রাজপথের মাঝখানে, ওই যে আমাদের নিভৃত অন্ধকার ও রণাঙ্গন, আমার লুটপাটের সুখ, তোমার সর্বশান্ত হওয়ার উদ্ভাস। বুড়ো রিক্সাওয়ালাকে আরো দুটো টাকা বেশি বকশিস দিলেও কম পড়ত না কিছু, আমরা তো ভাগাভাগি করে নিয়েছি 100 বছরের ভালোবাসা। তুমি আজকাল বড় সিগারেট খাচ্ছ শুভঙ্কর। এখনই ছুড়ে ফেলে দিচ্ছি, কিন্তু তার বদলে বড্ড হ্যাংলা, যেন খাওনি কখনো। খেয়েছি, কিন্তু আমার খিদের কাছে সেসব নস্যি, কিন্তু কলকাতাকে এক খাবলায় চিবিয়ে খেতে পারি আমি, আকাশটাকে ওমলেটের মতো চিড়ে চিড়ে, নক্ষত্রগুলোকে চিনে বাদামের মতো টুকটাক করে, পাহাড়গুলোকে পাঁপড় ভাজার মতো মরমরি, আর গঙ্গা সে তো এক গ্লাস শরবত। থাক, খুব বীর পুরুষ। সত্যি তাই, পৃথিবীর কাছে আমি এই রকমই ভয়ঙ্কর বিস্ফোরণ। কেবল তোমার কাছে এলেই দুধের বালক, কেবল তোমার কাছে এলেই ফুটপাতে নুলো ভিখারি, এক পয়সা আধ পয়সা কিংবা এক টুকরো পাউরুটির বেশি আর কিছু ছিনিয়ে নিতে পারি না। মিথ্যুক। কেন? সেদিন আমার সর্বাঙ্গে শাড়ি ধরে টান মারোনি। হতে পারে, ভিখারিদের কি ডাকাত হতে ইচ্ছে করবে না একদিনও? সঙ্গে থাকুন, শুনতে থাকুন বেখম রেডিও। তুমি আমার
সর্বনাশ করেছ শুভঙ্কর। কিচ্ছু ভালো লাগে না আমার, কিচ্ছু না। জ্বলন্ত উনুনে ভিজে কয়লার ধোঁয়া আর শ্বাসকষ্ট ঘিরে ফেলেছে আমার দশ দিগন্ত। এখন বৃষ্টি নামলেই কানে আসে নদীর পাড় ভাঙার অকল্যাণ শব্দ। এখন জ্যোৎস্না ফুটলেই দেখতে পাই অন্ধকার শ্মশান যাত্রীর মতো ছুটে চলেছে মৃতদেহের খোঁজে। কিচ্ছু ভালো লাগে না আমার, কিচ্ছু না। আগে আয়নার সামনে ঘন্টার পর ঘন্টা সাজগোজ, পাউডারে সাবানে সেন্টে সুরমায় নিজেকে যেন কেচে ফর্সা করে তোলার মতো সুখ। এখন প্রতিবিম্বের দিকে তাকালেই সমস্ত মুখ ভরে যায় গোলমরিচের মতো ব্রণে, বিস্বাদে বিপন্নতায়। এখন সমস্ত স্বপ্নই যেন বিকট মুখোশের হাসাহাসি, দুঃস্বপ্নকে পার হওয়ার সমস্ত সাঁকো ভেঙে চুরমার। কিচ্ছু ভালো লাগে না আমার, কিচ্ছু না। তুমিও কি আমার সর্বনাশ করনি নন্দিনী? আগে গোলমরিচের মতো এতটুকু ছিলাম আমি, আমার এক ফোঁটা খাঁচাকে তুমি করে দিয়েছো লম্বা দালান। আগাছার জমিতে বুনে দিয়েছো জ্বলন্ত উদ্ভিদের দিক চিহ্নহীন বিছানা। এখন ঘরে টাঙানোর জন্যে একটা গোটা আকাশ না পেলে আমার ভালো লাগে না। এখন হাঁটা চলার সময় মাথায় রাজছত্র না ধরলে আমার ভালো লাগে না। পৃথিবীর মাপের চেয়ে অনেক বড় করে দিয়েছো আমার লাল বেলুন। গোলমরিচের মতো এই একরত্তি পৃথিবীকে আর ভালো লাগে না আমার। ধরো কোনো একদিন তুমি খুব দূরে ভেসে গেলে, শুধু তার তোলপাহাড়ে ঢেউগুলো আজন্ম আমার বুকের সোনালি ফ্রেমে পেন্টিংয়ের মতো রয়ে গেল, এবং তা ধীরে ধীরে ধুলোয় ধোঁয়ায় কুয়াশায় পোকামাকড়ের সুখী বাসা বাড়ি হয়ে যায়। যদি ধরো কোনো একদিন যদি খুব দূরে ভেসে যাই, আমারও সোনার কৌটো ভরা থাকবে প্রতিটি দিনের এই সব ঘন রঙে, বসন্ত বাতাসে, বৃষ্টি জলে। যখন যেমন খুশি ওয়াটার কালারের আঁকা ছবিগুলো অম্লান ধাতুর মতো ক্রমশ উজ্জ্বল হবে সোহাগী রোদ্দুরে। তার মানে সত্যি চলে যাবে? তার মানে কখনো যাব না। নমস্কার, আমি জয়দীপ চট্টোপাধ্যায়। আমার সাহিত্য সংস্কৃতি প্রাণ সমস্ত স্বজন বন্ধুদের জানাই যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা, শুভেচ্ছা এবং ভালোবাসা। পেখম রেডিওর কার্যক্রমে আপনাদের সামনে আসার সুযোগ, পেখম রেডিওকে আমি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সুস্থ সংস্কৃতির প্রচার এবং প্রসারে ইতিবাচক ভূমিকা নিয়ে এগিয়ে চলুক পেখম রেডিও, এটাই আমাদের একান্ত প্রত্যাশা। আমার লেখা কথাবার্তা সিরিজের বেশ কয়েকটি পর্ব আজ আমরা শুনব আমার অনুজ প্রতিম বাচিক শিল্পী বন্ধু প্রদীপ ভট্টাচার্য এবং গুণী বাচিক শিল্পী বন্ধু সোমা আইচের উপস্থাপনায়। একসময়ে আমি নির্বাচন করে দিয়েছিলাম এই পর্বগুলি। আমার অত্যন্ত প্রিয় কবি পূর্ণেন্দু পত্রীর কালজয়ী সৃষ্টি কথোপকথনের অনুপ্রেরণায় এই সিরিজটি আমি লিখেছিলাম 2008 সালে। তারপর থেকে অনেক অনেক শিল্পী বন্ধু এই সিরিজটি নিয়ে বিভিন্নভাবে নানান কাজকর্ম করেছেন। তারা মঞ্চে উপস্থাপনা করেছেন, অনেকেই রেকর্ড করেছেন এবং সেগুলো সিডি আকারে প্রকাশিত হয়েছে। পরবর্তীকালে সোশ্যাল মিডিয়াতেও অনেকেই বিভিন্ন পর্ব উপস্থাপনা করেছেন, আপনারা হয়তো অনেকেই তা শুনে থাকবেন।
এক সময় আমি নিজে রেকর্ড করেছিলাম কয়েকটি পর্ব, তো সেই সময়ে আমাদের সবার অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসার মানুষ পার্থ ঘোষ, তিনি আমাকে খুবই স্নেহ করেন এবং তিনি এই পর্বটি শুনে অভিভূত হয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে এখন তো বয়স হয়ে গেছে, না হলে আমি রেকর্ড করতাম। মানে ওনার এতটাই ভালো লেগেছিল, এটা নিঃসন্দেহে আমার কাছে একটা আশীর্বাদ। দ্বৈত সংলাপধর্মী সিরিজ কথাবার্তাতে দুটি চরিত্র, রুদ্রনীল এবং সুদর্শনা, তরুণ এই প্রেমী যুগলের প্রতি মুহূর্তের সংগ্রাম, জীবনের অনিশ্চয়তা, সমাজ ভাবনা এবং প্রেম, এগুলোকে আমি আমার মতো করে ধরার চেষ্টা করেছি এই সিরিজে। বলা বাহুল্য এ সময়ে তখন সোশ্যাল মিডিয়া আসেনি, প্রযুক্তি এবং সমাজ জীবনের মধ্যে একটা তখন বিবর্তনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছিল আমাদের জীবন। আমরা জানি বাচিক শিল্পীরা অনুভবী উপস্থাপনার মধ্যে দিয়ে চরিত্রে প্রাণ প্রতিষ্ঠা করেন এবং সেই চরিত্রগুলো বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। আমি আশা করব আমাদের দুই প্রিয় বাচিক শিল্পী বন্ধু প্রদীপ ভট্টাচার্য এবং সোমা আইচ তাদের দক্ষ উপস্থাপনায় চরিত্রগুলোতে নতুন প্রাণ সঞ্চার করবেন, যা শুনে আমরা নিঃসন্দেহে তৃপ্ত হব এবং মোহিত হব। আমার অনেক অনেক শুভকামনা রইল শিল্পীদের জন্য। কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের কথাবার্তা অবলম্বনে কণ্ঠ কোলাজ আমাদের কথা। কণ্ঠে রূপদান করেছেন শ্রী প্রদীপ ভট্টাচার্য এবং আমি সোমা আইচ। আমাদের কথা। এই যে ম্যাডাম, সেদিন আপনার সঙ্গে রেডিও স্টেশনে দেখা না হলে কি হতো? দেখা হতোই স্যার, এটা পূর্ব নির্দিষ্ট, বলতে পারেন ডেস্টিনি, তাই দেখা হতে বাধ্য। বেশ মনে আছে যেন সেদিন তুমি ছিলে নীল জিন্সের পাঞ্জাবিতে, দারুণ সপ্রতিভ, একটু জড়তা ছিল না কথাবার্তায়, বেশ পেশাদারী দক্ষতায় দিচ্ছিলে সাক্ষাৎকার। একটাই স্টুডিও মাইক্রোফোনে মুখোমুখিই বসেছিলাম আমরা। তুমি পরেছিলে মেরুন রঙের একটা চুমকি বসানো চুড়িদার, তোমার শ্বাস প্রশ্বাসের দমকা আগুন লাগছিল আমার মুখে। আর মশাই, আপনি চেনা নেই জানা নেই, একজন ভদ্রমহিলার চোখে এমন ভাবে চোখ রেখেছিলেন, অস্বস্তি লাগছিল, তাই তো? চিনি না জানি না, কোথাকার কোন রাজপুত্র এলেন আর চোখের ভাষায় শব্দের মায়ায় সব কিছু ওলট পালট করে দিলেন। এতদিনে তিলে তিলে গড়া স্বপ্নের জগৎ কোন প্রবল জোয়ারে ভেসে গেল। এই হাসছ কেন বলো, হাসছ কেন? দেখছি তোমাকে, আবেগে তুমি কেমন রক্তিম হয়ে ওঠো, অনাবিল এক লাবণ্য ছুঁয়ে থাকে তোমাকে, তোমার ডান গালের কালো তিল জ্যোৎস্না রাতে আবহমান প্রেমিককে পথ চেনায় গোপন অভিসারে। তুমি আমার কবিতার মানুষ প্রতিমা, আদিগন্ত আকাশ, ভোরের শিশির। তোমাকে না পেলে হয়তো অসম্পূর্ণই থেকে যেত পরিক্রমার দিনলিপি। অত কাব্য বুঝি না, একটা হাতিও বাঁচে 100 বছরের বেশি আর আমরা তার চেয়েও কম, সুতরাং যে কদিন আছি এসো না সকলে হাতে হাত রেখে বাঁচি, বাঁচার আনন্দে বাঁচি। টেনশন লেনে কা নেহি ইয়ার, টেনশন দেনে কা হ্যায়। সুদর্শনা, ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে, আচ্ছা সুদর্শনা, আকাশচুম্বী ফ্ল্যাট সম্পর্কে তোমার অভিমত কি? বেশ মেঘের সঙ্গে মিতালি পাতানোর সচ্ছল ঠিকানা, কিন্তু মাটি থেকে অনেক
অনেক দূরে। জীবনে কিরকম পুরুষ চাও তুমি? চোখে চোখ রেখে যে বুঝবে মনের ভাষা, ছুঁতে পারবে আমার স্বপ্নের আদিগন্ত মাঠ, যার বুকে মাথা রেখে আমি হারিয়ে যেতে পারবো নীল জ্যোৎস্নায়। প্রথম পছন্দের কে, স্বামী না প্রেমিক? যে স্বপ্নের মুসাফির আমার জন্য গোপনে রেখে যায় জ্যোৎস্না মাখা চিরকুট, যার সত্তায় দুরন্ত প্রেম আর নির্ভরতা, যার জীবন ছুঁয়ে সৃষ্টির ব্যাকুলতা, মানুষের প্রতি অনন্ত প্রেম, আমি শুধু তাকেই খুঁজি, সেই তো আমার প্রজন্ম পারের দোসর। জানতে পারি তোমার প্রিয় রং আর প্রিয় পোশাক কি? কর্মক্ষেত্রে ব্যস্ত জীবনে যা পড়তে দেখো তাই, কখনো কন্ট্রাস্ট বুটিক চুড়িদার বা জিন্স টপ। স্বপ্নে আমি রামধনু রঙের বেনারসি শাড়ি পরি, মনি মুক্ত ও ফুলের সাজে সোনার চিরুনিতে খোঁপা বাঁধি, সিঁথিতে দিই সিঁদুর, চওড়া ভারী হারের সঙ্গে আঁচলে ঝোলাই সোনার এক গুচ্ছ চাবি, বড় বড় খিলান দেওয়া ধূসর প্রাসাদোপম বাড়ির বারান্দায় হেঁটে যাই, কখনো পাখিদের খেতে দিই, গান শোনাই, আমার চলার শব্দে ছুঁয়ে থাকে নূপুরের নিকন, স্বপ্নের সেই পরিবেশ ভরে থাকে সুগন্ধি ধূপ আর আতরের গন্ধে। আচ্ছা সুদর্শনা, তোমার জীবনের স্বপ্ন কি? কি পেলে সব থেকে খুশি হবে তুমি? জানি না, তবে আমি পৃথিবীর সমগ্রতায় রেখে যেতে চাই ক্ষণিক সফরের সুগন্ধি, আমি পেতে নয় দিয়ে যেতে চাই রুদ্র। আচ্ছা সুদর্শনা, তোমার প্রিয় নক্ষত্র, প্রিয় রং আর প্রিয় পুরুষের নাম বলো। গ্রহ নক্ষত্র তো আলোক বর্ষ দূরের ব্যাপার, আলোকিত মানুষই তো আমার কাছে নক্ষত্র, প্রিয় রং আদিগন্ত নীল, আর প্রবাহিত সত্তায় থাকা প্রিয় পুরুষের নাম বলবো না। সুদর্শনা না, সমুদ্র আমার বড় প্রিয়, সময় সুযোগ পেলেই সমুদ্রের সামনে এসে দাঁড়াই, নিজেকে অনেক হালকা মনে হয়, অনেক দিনের ইচ্ছে তোমাকে নিয়ে সমুদ্রে আসার। দেখো দেখো, বলতে বলতে সমুদ্রের উত্তাল ঢেউ ছুঁয়ে গেল তোমার শাড়ির আঁচল, অর্থাৎ স্বাগত আপনি। সত্যি পুত্র, সেই কবেই এসেছিলাম, বলতে পারো তোমার সঙ্গে নতুন করে এলাম, ভীষণ ভালো লাগছে রুদ্র, থ্যাংকস, থ্যাংকস এ লট। এ কি সুদর্শনা, আমাদের মধ্যে ধন্যবাদ কৃতজ্ঞতা? সরি সরি, ও কিচ্ছু নয়, একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। এখানে বসা যাক, এসো। দেখো ধীরে ধীরে অস্ত সূর্যের সবটুকু রং কেমন ছড়িয়ে পড়ছে সমুদ্রের বুকে, মেঘের শরীরে পাখিরা দল বেঁধে ফিরে যাচ্ছে, ঝাপসা আলোয় নুলিয়া টিঙি নৌকো, সমুদ্রের বুকে প্রতিদিনই সূর্যোদয় সূর্যাস্ত হয়, তবু তার রূপ রং সম্পূর্ণ আলাদা, প্রতিদিনই যেন নতুন, তাই না বলো? একদম ঠিক বলেছো সুদর্শনা, অনেকটা ঠিক তোমারই মতন, প্রতিদিনই তোমাকে আমি নতুন নৈশর্যে আবিষ্কার করি। এত দূরে কেন, আর একটু কাছে এসো সুদর্শনা। কাছে তো আছি রুদ্র। আরো আরো কাছে সুদর্শনা, যেখানে পৃথিবীর সমস্ত কোলাহল বাহুল্য মনে হয়, যেখানে হৃদয়ের নিভৃত উচ্চারণ একান্তে শোনা যায়, যেখানে দুটো সত্তা মিলে মিশে একাকার হয়ে যায়। তোমার ভালোবাসার গভীরতা আমি বুঝি রুদ্র, আমার জীবনে তোমার উল্কার মতো উপস্থিতি এনেছে অনেক পরিবর্তন, জানি না জানি না রুদ্র তোমাকে প্রতিদানে আমি কতটুকু দিতে পারবো। প্রতিদানের প্রত্যাশায় আমি তোমার হাতে হাত রাখিনি সুদর্শনা, আমার যন্ত্রণা একান্তই আমার নিজস্ব, আমি শুধু তোমাকে আমার আনন্দের ভাগ দিতে চাই। বিশ্বাস করো, পথ চলতে চলতে
তোমাকে দেখে হঠাৎ চমকে উঠেছিলাম আমি। এই তো সেই নীল চোখ, চেনা মুখ, দৃপ্ত গ্রীবা, যাকে আমি প্রবলভাবে চিনতাম, ভালোবাসতাম। কি হলো সুদর্শনা, কি ভাবছ অমন করে? দেখো দেখো রুদ্র, রাত্রির আকাশে একে একে জেগে উঠছে সপ্তর্ষিমণ্ডল। জানো তো, রাতের আকাশ আমার বড় প্রিয়। নিশুতরাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, আমি একা রাতের তারা ভরা আকাশের দিকে মুগ্ধতায় চেয়ে থাকি। তারাদের সঙ্গে চোখে চোখে কথা বলি, তাদের আলোকবর্ষ দূরের বিস্ময় আমার মধ্যে এক অপার্থিব সম্মোহন নিয়ে আসে। আমার মনে হয় আমিও রূপলি ডানার পরিদের মতো আলোর শরীর নিয়ে নক্ষত্রলোকে ভেসে বেড়াচ্ছি, গান গাইছি। এই এই রুদ্র দেখো, আকাশে সব থেকে উজ্জ্বল তারাটা কেমন খসে পড়ছে। তারা আর কোথায় খসে পড়বে সুদর্শনা, আমি তো সত্য খসে পড়া একটা জলজ্যান্ত তারাকে। তারা ভরা আকাশে নীল আলোর বন্যা তোমার লাবণ্য শরীরে, দুরন্ত হাওয়ায় কখন খসে গেছে আঁচল, ভিজে বালির উপর শোয়া তোমার আগুন শরীরে শ্বেত বিন্দুর চুনাকি, নক্ষত্র আলোয় ভেসে গেছে শরীরের প্রতিটি রাজপথ, উপত্যকা, গিরিখাত। তোমার যুগল শঙ্খে মাথা রেখে শুনতে পাচ্ছি সত্তার তুমুল প্রতিধ্বনি, চুম্বনের শিহরণ ছড়িয়ে অভিন্নস্ত শরীরে। অমন করে কি দেখছ? তোমাকে, শুধু শুনেছি সাতি নক্ষত্রের জল এসে ঝিনুকের মধ্যে পড়লে সেই ঝিনুকেই মুক্ত তৈরি হয়। আমাদের ভালোবাসার মোহনা আর কত দূরে সুদর্শনা? আমাদের ভালোবাসার অপার্থিব উত্তাপে কি জেগে উঠবে তোমার কৈশোরের রাজ্যপাঠ, পুতুল খেলার সোনালী স্বপ্ন? বলো বলো সুদর্শনা, নিরুত্তর থেকো না, বলো। জানি রুদ্র, তোমার সৃষ্টিতে তাই এত বেশি করে মানুষের কথা, মানবিক উৎকর্ষের কথা। যেদিন থেকে তোমার পাণ্ডুলিপির প্রথম পাঠক হবার সুযোগ পেয়েছি, বিশ্বাস করো আমি অজান্তে তোমার সৃষ্টির সঙ্গে একাকার হয়ে গেছি। অত ভেবো না, চলো আজ ওঠা যাক। অনেকদিন আমরা মিউজিক্যাল ফাউন্টেনের কাছে যাইনি, যাবে? যাব, কিন্তু ট্যাক্সিতে নয়, ঘোড়ার গাড়িতে, পপকর্ন খেতে খেতে। ও ওই যে দেখো দেখো, একটা ফিটন গাড়ি আসছে, দেখো। ওকে ম্যাডাম, রাত পোহালেই কাল 25শে বৈশাখ। যেতে যেতে তোমার গলায় গুরুদেবের গান শুনতে ইচ্ছা করছে, শোনাবে প্লিজ? অবশ্যই শোনাবো।